সম্প্রতি রহস্যজনকভাবে পরপারে গেছেন ওপার বাংলার টেলিভিশন অভিনেত্রী পল্লবী দের। তার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। এরই মধ্যে কলকাতার আরেক মডেলকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করল কলকাতার পুলিশ। 25 মে সন্ধ্যায় কলকাতার নাগের বাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বিদিশার দেহ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, বাংলা ও আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, কলকাতার নাগের বাজারের রামগড় কলোনির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যা তা পুলিশ তদন্ত করছে। পুলিশের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, বিদিশার গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। বিদিশার দেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও। এই উঠতি মডেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। উল্লেখ্য, গত 25 মে গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ। তার মৃত্যুর রহস্য ভেদ হওয়ার আগেই 10 দিনের মাথায় বিদিশার অস্বাভাবিক মৃত্যু হলো।